এখন আমরা দেখব এই আর্গুমেন্ট বা অ্যাম্প্লিচিউড এই টপিক, অর্থাৎ কোনো জটিল রাশির অ্যাম্প্লিচিউড বা আর্গুমেন্ট এর উপর বেস করে অঙ্ক কেমন হয়। তোমরা প্রিভিয়াস ভিডিওতে দেখলে এই অ্যাম্প্লিচিউড বা আর্গুমেন্টের উপর বেস করে কনসেপ্ট কী অ্যাকচুয়াল ব্যাপারটি দেখেছিলাম, যে অ্যাম্প্লিচিউড বা আর্গুমেন্ট একটা কোণ ছাড়া কিছুই না। আর কীরকম কোণ? জাস্ট অরিজিন আর কমপ্লেক্স নাম্বার যে সংযোগ রেখা তা রিয়াল এক্সিসের সাথে যে কোণ করবে, সে হোক অ্যান্টি ক্লকওয়াইজ বা হোক ক্লকওয়াইজ। তারপর তোমাদের দেখালাম যে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ কোণটি নিলে তোমার ক্ষেত্রে সুবিধা হবে। আর আমরা দেখলাম আসলে যে মানগুলো নিয়ে আমরা কাজ করি, যে কোণটা নিয়ে কাজ করি, তা অবশ্যই মুখ্য মান, মানে আমরা আর্গুমেন্টের মুখ্য মান নিয়ে কাজ করি। কারণ কি জানো, আর্গুমেন্টের মুখ্য মান মাইনাস পাই আর প্লাস পাইয়ের মধ্যে থাকে, তাই আমরা সেই মানটা নিয়ে কাজ করব। ওকে, এবার চলে আসি আমি প্রবলেমে, অঙ্ক করব কি করে এই টপিকের। তো দেখো, আমি প্রথম অঙ্কটি লিখছি জেড ইকুয়াল থ্রি প্লাস থ্রি আয়োটা। এই প্রবলেমটিকে সলভ করবে কি করে? আমি অঙ্কটিকে দুই টেকনিকে সলভ করব। নাম্বার ওয়ান টেকনিক ফর্মুলার মাধ্যমে, নাম্বার টু টেকনিক কনসেপ্টের মাধ্যমে। তো প্রথমে আমি ফর্মুলার মাধ্যমে প্রমাণটা করি, অঙ্কটি সলভ করি। দেখো এখানে কমপ্লেক্স নাম্বারটি রয়েছে, এখানে কমপ্লেক্স নাম্বারটি রয়েছে থ্রি প্লাস আয়োটা ইনটু থ্রি, ক্লিয়ার? আর লক্ষ্য করো আমি এইখানে কেন আঁকলাম, কারণ রিয়েল পার্টটাও পজিটিভ আর ইমাজিনারি পার্টে আয়ের যে কোফিসিয়েন্ট সেটাও পজিটিভ, পজিটিভ পজিটিভ। তার মানে কি, এখানে অবস্থান করবে, আর এখানে অবস্থান করলে এই ফর্মুলাটিকে মেনটেন করবে। তাই আমি বলতে পারি আর্গুমেন্ট অফ জেড সমান ফর্মুলা কি, ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এখানে ওয়াই মানে কি, থ্রি, এক্স মানে কি, থ্রি, তার মানে থ্রি বাই থ্রি। আর লক্ষ্য করো আলটিমেটলি কি পেলাম, আমরা পেলাম ট্যান ইনভার্স, থ্রিকে থ্রি দিয়ে ডিভাইড করলে কি পাওয়া যায়, ওয়ান, তাই লিখলাম ওয়ান। তোমরাই বলো ট্যান ইনভার্স থাক, আচ্ছা ওয়ান মানে ট্যান কত ডিগ্রি? তোমরা জানো ওয়ান মানে হচ্ছে ট্যান 45 ডিগ্রি বা পাই বাই ফোর, তাই না? তুমি ওয়ান মানে কি লিখতে পারো, ওয়ানের জায়গায় ট্যান 45 ডিগ্রি বা ট্যান পাই বাই ফোর। ট্যান আর ট্যান ইনভার্স যদি ক্যান্সেল করে দাও তাহলে আমরা আলটিমেটলি কি পাচ্ছি, পাই বাই ফোর। তাহলে আমরা 45 ডিগ্রি পেলাম অ্যান্সার এর ক্ষেত্রে এই অঙ্কটির। তার মানে কমপ্লেক্স নাম্বার যদি থাকে থ্রি প্লাস আয়োটা ইনটু থ্রি, তাহলে তার আর্গুমেন্ট জেট বের করার ট্রিক্স হচ্ছে এটি। যদি তুমি তা গ্রাফিক্যালি দেখো তাহলে কি পাচ্ছ, একটু মন দিয়ে দেখো। যদি গ্রাফিক্যালি দেখো এখানে জেড ইকুয়াল টু কী বলা রয়েছে, থ্রি প্লাস আয়োটা ইনটু থ্রি। আমরা এই কমপ্লেক্স নাম্বারটিকে লিখতে পারি থ্রি কমা থ্রি, আর এই কমপ্লেক্স নাম্বারটি জটিল তলে যদি প্লট করো এক দুই তিন এক দুই তিন, তার মানে এই হচ্ছে সেই কমপ্লেক্স নাম্বারটি। এবারে তোমরা লক্ষ্য করো এই কমপ্লেক্স নাম্বারটি আর অরিজিন যুক্ত করো, যুক্ত করার পর যে সংযোগ সরলরেখা পেলে তা এই রিয়েল অক্ষের সাথে যে কোণ করবে সেই কোণটাকেই তো বলি আমরা অ্যাম্প্লিচিউড বা আর্গুমেন্ট জেড। তো এই কোণটা তো এটাও হতে পারে আবার এটাও হতে পারে। এখন তোমরা বলো এই দুটো কোণের মধ্যে ছোট কোণ কোনটা, কারণ দুটোই অ্যান্সার রাইট হবে, কিন্তু আমরা মুখ্য মান নিয়ে কাজ করব। দেখো এই মান কিন্তু 180 ডিগ্রি ওভারটেক করে চলে গেছে, কিন্তু আমাদের 180 ডিগ্রিকে ওভারটেক করলে চলবে না, 180 ডিগ্রির মধ্যে রাখতে হবে, মাইনাস 180 আর প্লাস 180-র মধ্যে রাখতে হবে, তবেই না মুখ্য মান হবে। তাই আমি এক কাজ করি,
বড় কন্যা আমি ছোট। তোমরা ভিডিওটির বাকি অংশ পেতে যোগাযোগ করো আমাদের সাথে এবং যুক্ত হও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9851180251। তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যুক্ত হওয়ার জন্য তোমাদের নিজের নাম, ঠিকানা, প্যারেন্টস ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং অ্যাড্রেস পাঠিয়ে দাও আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে নিচে দেওয়া 9851180251। ধন্যবাদ।